কিন্তু দুঃখজনক হচ্ছে 2021 উনি মারা যান। খবর এই সংক্ষিপ্ত জীবনী বলবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফোরাত ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বনানী কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, বিখ্যাত নায়িকা কবরের কবর এখানে। যদিও আসলে কবরটাতে নাম মেনশন করা নেই, কিন্তু এখানে যারা কাজ করে, যারা কবর পরিচর্যার কাজে আছে, তারা আমাকে দেখালো যে নির্দিষ্টভাবে এই কবরটা হচ্ছে কবরের কবর, যেটা সামনে আমি এখন দাঁড়িয়ে আছি ভিউয়ার্স। আর আমি গুগলও চেক করে দেখলাম যে কবরীকে বনানীতে দাফন করা হয়েছে, বনানী কবরস্থানে। বাট এটা খুবই দুঃখজনক, এত বিখ্যাত একজন নায়িকা, পাশাপাশি উনি রাজনীতিও করতেন, সবকিছু মিলিয়ে কিন্তু অনেক বিখ্যাত একজন মহিলা ছিলেন উনি, নায়িকা এবং পাশাপাশি রাজনীতিবিদ, কিন্তু ওনার কবরে নাম মেনশন করার নেই। তো যাই হোক, এখন ওনার যে কবরটা আমি এটা ঘুরি ঘুরি দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। বিওয়াস, আমার সাথে থাকুন। এটাই হচ্ছে নায়িকা কবরের কবর। সহজে আপনারা যারা কবরের কবর দেখতে চান তাদের জন্য সহজ এ হচ্ছে, প্রথমে মেন গেট দিয়ে ঢুকে প্রথম যে এই শেডটা দেখতেছেন, এই শেড দিয়ে আসলে বেনজির আহমেদ নামে একজন সেনা বাহিনীর উপদস্থ কর্মকর্তার কবর আছে। ওনার কবরের পাশে হচ্ছে কবরের কবরটা। এটা কোনো সন্দেহ নেই যে এটাই হচ্ছে কবরের কবর, কিন্তু দুঃখজনক হচ্ছে 2021 উনি মারা যান, মাত্র 1 বছরের ব্যবধানে ওনার কবরের নাম পর্যন্ত নেই। এটা খুবই দুঃখজনক। আমি আমার এই চ্যানেলে কয়েকজন অভিনেতার কবর অনেকেরই ভিডিও করছি, তবে কয়েকজন অভিনেতার কবর ভিডিও করতে গিয়ে আমি খুবই মর্মাহত হয়েছি। বিশেষ করে ওয়াসিমুল বারী রাজীব, খল অভিনেতা এবং কিংবদন্তি অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্রের, তার কবরটা আছে কিন্তু কোনো নাম মেনশন নেই, সেখানে অন্যজনের কবর দিয়ে দেওয়া হয়েছে। শুধু কবরটা যেখানে ছিল সেটা শুধু আমি দেখাতে পারছি। পাশাপাশি আরেকজন অভিনেতা নাম করা, 80 দশকের বাংলাদেশ চলচ্চিত্রের স্বর্ণযুগের নায়ক জাফর ইকবালের কবরও সেম অবস্থা, যেখানে কবর ছিল সেখানে কবর আছে, কিন্তু ওই স্থলে আরো অনেককে কবর দেওয়া হয়েছে, ওনার নাম পর্যন্ত নেই। ঠিক এখন দেখতেছি কবরের কবরটাও, ওনার কবর আছে কিন্তু কোনো নাম মেনশন নেই। তো যারা দর্শক, যারা শুভনাথায়ী, যারা দেখতে চায় ওনাদের কবর, তারা এসে হয়তো বা জানবে না যে কবরটা কোথায়। আমি হয়তো এখানে বুদ্ধি করে যে গুগলে দেখলাম যে কবরটা এখানে ওনার বনানীতে ওনাকে দাফন করা হয়েছে, কিন্তু এখানে যারা কাজ করে, যারা কবর পরিচর্যার কাজে আছে, তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে কবরটা এখানে। তো এটা আসলে যারা পরিবারের সদস্য তাদের অবশ্যই উচিত যে নাম মেনশন করে দেওয়া। কবরী সংক্ষিপ্ত জীবনী বলবো। কবরীর আসল নাম হচ্ছে মিনাপাল, তার জন্ম হচ্ছে 19 জুলাই 1950 গোয়ালখালী চট্টগ্রাম বাংলাদেশ। তার মৃত্যু হয় 17 এপ্রিল 2021, তার বয়স ছিল তখন 70। উনি ঢাকাতেই মারা যান, উনি COVID-19 আক্রান্ত ছিলেন। আর তার অন্যান্য নাম হচ্ছে সাহারা বেগম কবরী ও কবরী সারোয়ার। তার পেশা ছিল উনি অভিনেত্রী প্লাস রাজনীতিবিদ। তার কর্মজীবন হচ্ছে 1967 থেকে 2021। তার দাম্পত্য সঙ্গী ছিল চিত্র চৌধুরী এবং শফিউদ্দিন সারোয়ার। এই ওনার সন্তান হচ্ছে 5 সন্তান। আর তার পিতামাতা হচ্ছে শ্রী কৃষ্ণদাস পাল ও লাবণ্য প্রভা পাল। এই হচ্ছে কবরী। আর কবরী চলচ্চিত্র অভিষেক ঘটে নাট্যধর্মী সুতরাং 1967 সালে চলচ্চিত্র অভিনয়ের মধ্য দিয়ে। এরপর অদ্রুবাসায় বাহানা ও সোয়ে নদিয়া জাগে পানি এবং লোককাহিনী ভিত্তিক সাত ভাই চম্পা ছবি 1967 সালে মুক্তি পায়, যেটা দিয়ে উনি অনেক সফলতা অর্জন করে। এখন ব্যাক ক্যামেরা দিয়ে পুরো কবরটার একটা ভিউ দেব। Thank you.
আজকে যে ব্লগ করলাম, যেটা হচ্ছে চিত্রনায়িকা কবরী এবং রাজনীতিবিদ কবরীর কবর, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফোরাত ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।